অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 5ই জুলাই এই যে চন্দ্রগ্রহণ হতে চলেছে, এর ফলে 3টি রাশি বিশেষ লাভ পাবে। তো এই 5ই জুলাই এই চন্দ্রগ্রহণ হচ্ছে ধনু রাশিতে পূর্বসারা নক্ষত্রে, এবং চন্দ্রগ্রহণের সময় শুরু হচ্ছে সকাল 8:37 থেকে 11:22 পর্যন্ত। যদিও এই চন্দ্রগ্রহণ ভারতবর্ষে দৃশ্যমান নয়, এই জন্য এর কিন্তু সূচক সময় কিন্তু নেই। সব কিছু করা যেতে পারে, পুজো করা যেতে পারে, খাওয়া দাওয়া যেতে পারে, এবং আপনি যদি বিশ্রাম করবেন মনে করেন তাও করতে পারেন, যেহেতু এটা ভারতবর্ষ থেকে দৃশ্যমান নয়। তো এর আগের ভিডিওতে আমি দিয়েছি দেশ দুনিয়ার উপর কী প্রভাব পড়বে, কোন কোন দিকে কী হতে পারে, এর আগের ভিডিওতে আমি দিয়েছি দেশ দুনিয়ার উপর প্রভাব বেশ কিছু জায়গাতে, যেমন ধরুন ওয়েস্ট বেঙ্গল, বিহার, মহারাষ্ট্র, গুজরাট, এই সকল জায়গায়, আসাম, মেঘালয়, এই সকল জায়গাতে কী হবে, প্লাবন, অত্যাধিক বৃষ্টি, এই সকল হওয়ার সম্ভাবনা আছে। কারণ এই চন্দ্র হচ্ছে জলীয় কালো গ্রহ, অর্থাৎ জল প্রলয় হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। তার আগে আপনাদেরকে আমি একটা বিশেষ ইম্পর্টেন্ট তথ্য জানিয়ে দিই। আমি এর আগের ভিডিওগুলোতে দিয়েছিলাম যে এই বর্তমানে যে মহামারীটা চলছে না, সেটা জুলাই মাসের ফার্স্ট উইকের মধ্যে সেটা রিকভারি রেটটা দেখুন 60% হয়ে যাবে। আমি বিগত ভিডিওতে বারবার কিন্তু আমি খুব দায়িত্ব নিয়ে কথাগুলো বলেছি, দেখুন অলরেডি 60% হয়েই গেছে। আমি কিন্তু আপনাদেরকে সময়সীমায় দিয়েছিলাম জুলাইয়ের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু এটা 60% কিন্তু এই রিকভারি রেটটা থাকবে, এবং এই যে গ্রহণ, এর পরে এর এফেক্ট কিন্তু 15 দিন থাকবে, যেটার জন্য কিছু কিছু ক্ষেত্রে যুদ্ধের মতন পরিস্থিতি, বা ধরুন যুদ্ধ না হলেও সেই জায়গাতে বিভিন্ন রকমের সমস্যা, সীমান্তে সমস্যা, সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ, বাদ বিবাদ, এই সকল দিকগুলো কিন্তু আমি এর আগের ভিডিওতেও বলেছি, তাও আপনাদেরকে এই ভিডিওতে আমি জানিয়ে রাখলাম। তো বিভিন্ন রকমের কিন্তু সমস্যা আসবে এই 15টা দিন, কিছুটা হলেও একটু ডিফিকাল্ট মাধ্যমে সময়ের মধ্যে দিয়ে আমাদেরকে কিছুটা হলেও অতিবাহিত করতে হবে। এবং আমি বারবার একটা ব্যাপারে অনর আমি বারবার বলেছি, এই মহামারীর থেকে ধীরে ধীরে এই বৃহস্পতি ট্রানজিট করার জন্য ভালো সময় আসবে, এবং এই গ্রহণের পরে ধীরে ধীরে কিন্তু আস্তে আস্তে এই মহামারীর প্রকোপ অনেকটাই কাটবে, এবং আগস্ট মাস থেকে সেপ্টেম্বরের মধ্যে এর পূর্ণ মাত্রায় কিন্তু শুভ ফল পাওয়া যাবে, অর্থাৎ রিকভারি রেট দিন প্রতিদিন কিন্তু বৃদ্ধি পেতেই থাকবে। আমি এর আগেও অনর ছিলাম, এখনও অনর আছি, এবং এর মেডিসিন শিগগিরই বেরাবে। তো এবার আমি আসি এই চন্দ্রগ্রহণ, এই যে পূর্বসারা নক্ষত্রে ধনুরাশিতে হচ্ছে, এটা হচ্ছে অগ্নিতত্ত্ব রাশি, যুদ্ধকারক রাশি। দেখুন চন্দ্রগ্রহণ হচ্ছে ঠিকই আছে, কিন্তু সেখানে বর্তমানে বৃহস্পতি কিন্তু বিদ্যমান, অর্থাৎ পূর্ণমাত্রায় কিন্তু এর নেগেটিভ এফেক্ট পড়বে না, কারণ এটা হচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ না, এটা হচ্ছে উপছায়া গ্রহণ, অর্থাৎ পৃথিবীর আংশিক ছায়া এই চন্দ্রের উপর পড়বে। তো পূর্ণমাত্রায় কিন্তু এর গ্রহণ নয়। তো এবার আমি জানাতে চাই কোন এই 3টি সৌভাগ্যবান রাশি যাদের বিশেষ লাভ কিন্তু পাবে। প্রথম আমি আসি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে ক্যারিয়ারে উন্নতি, কর্ম পাচ্ছিল না, কর্মের দিকে সফলতা, আটকে থাকা টাকা উদ্ধার হবে, শত্রু বিনাশ হবে, শত্রু পরাজিত হবে, এবং আপনাদের সাকসেস, সফলতা আপনারা কিন্তু পাবেন, এবং অর্থনৈতিক ভাগ্য কিন্তু ভালো কর্কট রাশির। দ্বিতীয় যে রাশিটির কথা বলবো, সে রাশিটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের যে ডিফিকাল্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের ক্যারিয়ারের দিকে উন্নতি, শত্রু নিধন, সাকসেস, সফলতা, হঠাৎ কোনো আপনাদের প্রাপ্তি, আকস্মিক কাজগুলো হয়ে যাওয়া, দীর্ঘদিনের আটকে থাকা কাজ হয়ে যাওয়া, অথবা আপনার আটকে আছে সেই টাকাগুলো আপনারা পুনরায় পাবেন,
এবং আপনাদের কমিউনিকেশনগুলো খুব চট করে হবে এবং বিশেষ করে অর্থনৈতিক ভাগ্য কিন্তু আপনাদের চমকাবে এবং কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি, মান সম্মান, প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। এরপরে যে রাশির কথা আমি বলবো, সব থেকে শেষ রাশি যে তিনটা রাশি চন্দ্রগ্রহণের জন্য, যে তিনটি রাশি বারবারও বলছি শুভ ফল পেতে চলেছে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এই গ্রহণের ফলে এই তিনটা রাশি বিশেষ শুভ ফল পাবে। সেটি তিন নম্বর যে দুটি রাশি বলো, তিন নম্বর যে রাশিটি সেটা হচ্ছে কুম্ভ রাশি। কোন দিক থেকে? আপনাদের কেরিয়ারের দিকে উন্নতি, মান সম্মান প্রতিষ্ঠা আপনারা পাবেন। যাদের আর্থিক সমস্যা চলছে সেই আর্থিক সমস্যাগুলো কাটিয়ে উঠবেন। যাদের দীর্ঘদিন ধরে কাজ পেন্ডিং ছিল সেই পেন্ডিং কাজগুলো কিন্তু আপনাদের এই গ্রহণের পরে কিন্তু আপনারা কিন্তু এই শুভ ফলগুলো কিন্তু পাবেন। এবং বিশেষ করে অর্থনৈতিক লাভ এবং আপনাদের ক্ষেত্রে সাকসেস, সফলতা এবং লাভের জায়গায় কিন্তু এই গ্রহণ নিয়ে আসবে। বিশেষ করে আপনাদের কিছুটা হলো মানসিক সন্তুষ্ট কিন্তু আপনারা এ সময় হবেন, অর্থাৎ এই গ্রহণের পরে। তাও আপনাদেরকে বলছি এই গ্রহণের পরে আপনারা অবশ্যই কিছু দান করুন, সেক্ষেত্রে আরও সাদা কোনো জিনিস, চাল হতে পারে, চিনি হতে পারে, সেগুলো কিন্তু আপনাদের বিশেষ শুভ ফল প্রদান করবে। এবং যদি গ্রহণের সময় আপনারা যদি ওম নমঃ শিবায় এই মন্ত্রটি যদি আপনারা পাঠ করতে পারেন, বিশেষ বিশেষ শুভ ফল কিন্তু এই তিনটি রাশি পাবে। ভিডিওটি এই পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।